আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকের কিছু কথা আপনাদেরকে বলে দিব যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং আমি যে বিষয়গুলো ফেস করছি আপনাদের সাথে প্রতিনিয়ত, আপনাদেরকে ভিডিও তৈরি করে দেই, অনেক কিছু শেখাই, ইউটিউবে ফেসবুকে শেখাই। ঈদের মাত্র একদিন বাকি আছে এবং সবাইকে আমি শুভেচ্ছা জানাতে যাচ্ছি ঈদের জন্য, শুভকামনা। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, হয়তো টাইটেল দেখে অনেকে বুঝেছেন যে ভাই কি বলছে আজকে। আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। আমি বিশ্বাস করি যে বাংলাদেশে আমার থেকে অনেক বড় বড় ফ্রিল্যান্সাররা আছে যারা কিনা ইউটিউবে নেই, যাদের প্রোফাইলও হাই র্যাঙ্কিং এ নেই। সবাইকে অগ্রিম, আমি ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম সবার উদ্দেশ্যে। যাদের প্রোফাইল, আই মিন যারা অনলাইনে আর্নিং করে, তো তাদের অনেকেরই প্রোফাইল হাই র্যাঙ্কিং এ নাই, আমরা অনেকেই তাদেরকে চিনি না। বাট আমি আনফর্চুনেটলি আপনাদের মাঝে চলে এসেছি, এবং আপনারা অনেকেই আছেন অনেক সম্মান করেন, অনেকেই আছেন অনেক গালাগালি করেন। তো বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। ওকে, দেখেন আপনাদেরকে মানুষ শেখাতে কেন আসে না জানেন? আই মিন হ্যাঁ, মানুষ বড় বড় যে আরো ফ্রিল্যান্সার গুলো আছে, যেমন এসইও তে এক্সপার্ট, গ্রাফিক্স এ এক্সপার্ট, তারপরে ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট, আর অনেক অনেক, ক্যান ইউ প্লিজ শেয়ার দ্য ভিডিও, আর অনেক অনেক হাই লেভেলের ফ্রিল্যান্সাররা আছে যারা খুবই এক্সপার্ট। তো তারা কেন আসে না শেখাতে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তারা কেন আসে না? একটাই কারণ, সেটি হচ্ছে তারা নিজের বাপ মায়ের সম্মান এবং নিজের সম্মানটা খুব মানে শক্ত করে ধরে রাখার চেষ্টা করে। আর এটা কেন বলছে জানেন? আপনারা যারা শেখাতে আসে তাকে তো ধুয়ে দেন, পাশে তার বাপ মাকেও ধুয়ে দেন, বাস্তব কথা এটাই, ঠিক আছে? তো কেন বলছি, কারণ আপনারা যদি লক্ষ্য করেন, আমি স্টার্ট করেছিলাম 2012-এ, সেই থেকে এখনো করি। আমি ইউটিউবে এসেছি 2018 সালে জানুয়ারি থেকে, এখন আপনারা আমার 3 লাখের উপরে সাবস্ক্রাইব করে দিয়েছেন, ফেসবুকে ফলো করছেন সবাই। তো একটা জিনিস মাথায় রাখেন যে কেন আমি 8-7-8 বছর পরে কেন ইউটিউবিং শুরু করলাম, মানে কেন আমি সামনে আসলাম না, কেন বললাম না সবাইকে যেইভাবে করতে হয়। আমি এখনো ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই ইউটিউবের মধ্যে, এই ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে আমার চ্যানেলে যেভাবে গাইডলাইনগুলো দেওয়া আছে স্টেপ বাই স্টেপ ফ্রিল্যান্সার নাসিম চ্যানেলটিতে, ঠিক এইভাবে গাইডলাইনগুলো আর বাংলাদেশের অন্য কোনো চ্যানেলে দেওয়া নাই। যদিও দেওয়া আছে, উল্টাপাল্টা করা আছে, নাই সেরকম সেরকম ভিতর থেকে যে বিষয়গুলো, ইন্টারনাল পার্টগুলো জানতে হয়, এই পার্টগুলো কোনো বাংলাদেশের চ্যানেলে নাই আমি বলতে পারবো, নাই। যদিও আছে, ছাড়া এই চ্যানেলে একটা আছে, আরেকটা চ্যানেল আরেকটা আছে, আপনাদের জন্য আমি প্রায় 600 ভিডিও তৈরি করেছি, ঠিক আছে? তো কেন আসলাম, কি প্রয়োজন? প্রয়োজন একটাই ছিল, যখন আমি দেখলাম যে ঠিক আছে তারা যখন আসছে না আমি ট্রাই করে দেখি, আমি তো একটা খুদে ফ্রিল্যান্সার, তা আমি একটু ট্রাই করে দেখি, ব্যাস স্টার্ট করলাম, আপনাদের শেখাতে স্টার্ট করলাম। এবার আমি ইউটিউবে বলি লাইক কমেন্ট শেয়ার চাই, দেন ফেসবুকে বলি শেয়ার চাই। এবার যখন আমি সব ভিডিওগুলো তৈরি করলাম, খুব মোটামুটি শেয়ার হয়, খুব অল্প শেয়ার হয় এবং খুব কম ভিউস হয়, লাইক ধরেন যে 20,000-50,000 করে ভিউস হয়। তো যখন ইউটিউবে দেখেন আপনারা কিভাবে ট্রিট করেন মানুষকে, মানে কিভাবে থ্রেড দেন, কিভাবে কি করেন, সেটা আপনাদের কথাগুলো আপনাদেরকে খুলে বলছি, দেখেন। তো যখন আমরা বলি যে ইউটিউবাররা বলে যে শেয়ার করেন শেয়ার করেন, তখন আপনারা বলেন হালাল পোলা কি করে ভিউ পাবে, অ্যাডসেন্স থেকে ইনকাম করার জন্য এই ধান্দা করছে, শেয়ার শেয়ার বলে বেশি বেশি ভিউয়ের জন্য। এটা গুলো একটা পার্ট, আর একটা পার্ট বলা হয় যে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এই কাজগুলো করেন বেশি বেশি, এটা গেল একটা পার্ট, আর অনেকগুলো বিষয় আছে। সো সেগুলোকে আসলে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছি না আমি। তো ইউটিউবে যখন ছিলাম আমি, তখন ব্যাপারটা ছিল এরকম যে বেশি বেশি ভিউ পাওয়ার জন্য এসব করছেন, বা বেশি বেশি অ্যাডসেন্স থেকে আর্নিং করার জন্য এগুলো করছেন। এরপরে আবার দেখেন, কয়েকদিন আগে আমার ইউটিউবটা ডিসেবল ছিল, আই মিন স্ট্রাইক, ফেক স্ট্রাইক দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল, প্রায় 20 দিন ধরে ইউটিউবে আমি ছিলাম না। আমি নাসিম কিন্তু মরে যাইনি, আমি কিন্তু হাসিমিকে বলেছিলাম যে এটা আমি ছাড়ে দিয়েছি। এবার যখন ফেসবুক লাইভে আসে, আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি, যখন ফেসবুক লাইভে আসে আমি বলি যে শেয়ার করেন জিনিসটাকে, অনেকগুলো শেয়ার করবেন, মানুষ জানবে। তো তখন আবার অনেকে আপনার কমেন্ট করলেন কেমন,
যে ফকিরের বাচ্চা ফকিরের মতো শেয়ার টেয়ারের জন্য পাগল হয়ে আসে, মানে ইউটিউবে লাইভে বা ফেসবুক লাইভে আসলেই আগে শেয়ার টেয়ার এগুলা বলে। কেন বলি জানেন? একটাই কারণ, সেটা হচ্ছে যে আপনারা নেগেটিভ জিনিস খুব শেয়ার করতে লাইক করেন। আমি যদি আজকে একটা মেয়েকে কিস করতে করতে লাইভে যাইতাম, এটাকে বলে দিতে হবে না ভাই, এটা এমনিতে মিলিয়ন্স অফ শেয়ার হয়ে যাবে। নিজেকে প্রশ্ন করে দেখেন আপনারা কোন জিনিসটা করেন, ঠিক আছে? আজকে যদি কেউ ভালো কিছু শেখা ইউটিউবে আসে, কোনো একটা মোটিভেশনাল কিছু বলে বা কোনো কিছু শেখানোর মতো কিছু বলে, সেটা দিয়ে কিন্তু শেয়ার হবে না, কারণ ওইটা এই পাশে শোনা হয়, এই পাশে বের করে দেওয়া হয়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এখন আপনারা হয়তো অনেকেই ভাবেন যে হ্যাঁ, ফেসবুক থেকে যদি শেয়ার হয়, তার যদি ফ্যান ফলোয়ার বেড়ে যায়, তাহলে সে বড় একটা চাকরি পাবে, আবার নাহলে যদি বেশি বেশি ভিউ হয় ফেসবুকের ভিডিওটা, তাহলে সে লাখ টাকা ইনকাম করবে। আপনারা কিন্তু এটা ভাবেন, আদৌ কি ফেসবুকের ভিডিও বেশি ভিউ হলে লাখ টাকা ইনকাম হয়, না ফেসবুকে ফলোয়ার থাকলে কোটি টাকা দামের চাকরি হয়? নিজেকে প্রশ্ন করেন তো, করলেন না? তো আমি যখন লাইভে এসে বলি আপনাদেরকে যে হ্যাঁ, আপনারা অনেকগুলো শেয়ার করেন বিষয়গুলোকে, বেশি বেশি করে শেয়ার করেন, কেন বলি জানেন? আমি যখন ইউটিউবে ভিডিও বানাইছি না 600 মতো, আমি রিসার্চে আজকে দেখলাম আমার ভিডিও প্রায় 50 লক্ষ মানুষ প্রতি মাসে দেখে, 50 লক্ষ ইউনিক ভিউয়ার্স প্রতি মাসে দেখে, মানে 50 লক্ষ মানুষ প্রতি মাসে আমাকে চিনছে নতুন নতুন। এই 50 লক্ষ মানুষ কি করে জানেন? জাস্ট একটা ভিডিও দেখে, দেখার পরে ভালো লেগে যায়, এবার আমাকে ফেসবুকে কন্ট্যাক্ট করে, ভাইয়া ফ্রিল্যান্সিং কিভাবে করা যায়, কি করা যায়, কিভাবে করতে হবে। কিন্তু আপনি ভেবে দেখেছেন, আমি কিন্তু এই বিষয়গুলো নিয়েই প্রায় 600 ভিডিও আপলোড করেছি। ও তো আর দেখলো না আমার চ্যানেল আর কি আছে না আছে, তারও কোনো দোষ নেই, সেও কিন্তু জানতে এসেছে আমার আমার সাথে, মানে আমার কাছে। সে আমাকে মেসেজটা করেছে, 50 লক্ষ মানুষ প্রতি মাসে যদি আমার ভিডিও দেখে, নতুন করে আমাকে চেনে, কতগুলো মানুষ আমাকে ফেসবুকে অ্যাড রিকোয়েস্ট পাঠায়, কতগুলো মানুষ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়, কতগুলো মানুষ আমাকে মেসেজ রিকোয়েস্ট দেয়, কতগুলো মানুষ মেসেজ পাঠিয়ে বসে থাকে, কতগুলো মানুষ কমেন্ট করে, আমি আপনাদের কমেন্টগুলো পড়ব, তাহলে ভেবে দেখেন। সেই কিন্তু ভাবছে না যে আমি ভাইকে মেসেজ দিচ্ছি, ভাইটা কিন্তু রিপ্লাই দিবে, বাট এটা কিন্তু ভাবছে না যে উনার এতগুলো সাবস্ক্রাইবার আছে ইউটিউবে, কতজন থেকে কন্ট্যাক্ট করতে পারে, সে কি আদৌ টাইম পাবে রিপ্লাই দেওয়ার? একা একটা মানুষ, দুইটা হাত, 10টা আঙুল, সে কিন্তু ভাবছে না। সে তার উত্তরটা পেলেই হলো স্বার্থপরের মতো, কিন্তু কখনো আপনারা ভাবেন না যে মানুষটা একা একা কতগুলো রিপ্লাই দিবে। তো যখন রিপ্লাই দেয় না, রিপ্লাই দেওয়া হয় না, অনেক দিন পরে রিপ্লাই করি, মানে সিরিয়ালি আসে না, তো যখন সময় পাই তখন টুইটার মেসেজ যায়, দেখি যে কে কি বলছে না বলছে, ঠিক তখন দেখি যে অনেকেই গালাগালি করে, তো অনেকেই রিপ্লাই না পেয়ে 20-25টা মেসেজ দিয়ে চলে গেছে, দেন বাপের নাম মায়ের নাম তুলে গালি দিচ্ছে, ওইটার বেটা ওইটার বেটা এইভাবে বলে গালাগালি করছে অনেক। এবার আমার অনেকে গালি দেয়, মানে কুত্তা টুত্তা, মানে অনেক কিছু বলে আর কি। তো এই এই জিনিসগুলো আসলে না, মানে আদার্স যে ফ্রিল্যান্সাররা আছে না, এগুলো আসলে সহ্য করতে পারবে না বলেই কিন্তু ওরা আসলে লাইভে শেখাতে আসে না। রাসেল ভাইয়ের কথা বলেন, সুলতান ভাইয়ের কথা বলেন, শাহজান ভাইয়ের কথা বলেন, অনেক অনেক আছে, আজগার বুকুল ভাইয়ের কথা বলেন, কতগুলো নিবেন? বাংলাদেশে মিলিয়নার পর্যন্ত আছে যে রেকর্ড আছে আপওয়ার্ক আর্নিং করে, আমি একা না, কেন আসে না তারা? তারা আমার থেকে ভালো বুঝেছিল, দিস ইজ ওয়ান অফ মাই বিগেস্ট মিস্টেক, কিছু বলার নেই, মানে আমি যে অনলাইনে আশেপাশে শিখিয়েছি এটা আসলে বিগেস্ট মিস্টেক। আরেকটা বিষয় আপনারা খেয়াল করে দেখেন, যখন আমরা যখন হ্যাঁ আরো কিছু কথা বলবো যেগুলো ভেরি ইম্পর্টেন্ট, শুনে যাবেন, 10টা মিনিট নষ্ট করবো আপনার। যখন একটা উপর লেভেলের ব্যক্তি নিচ লেভেলে আসে, যখন কাউকে শেখাতে আসে বা কোনো কিছু সিম্পেথি দেখাতে আসে, তখন আপনারা মূল্য দিতে জানেন না। কয়েকদিন আগে চঞ্চল চৌধুরীকে দেখলাম, সে টিভিতে নিউজ পড়তেছে, এবার অনেকের কমেন্ট দেখলাম, বেটারা ভাত পাইতেছে না এখন টিভিতে নিউজ পড়তে আসছে, নাটক করে মনে ভাত পায় না। দিস ইজ ওয়ান অফ ইউর বিগেস্ট মিস্টেক ব্রো, সে এসেছে আপনাকে টিচিং করতে, শেখাতে, তার মতো একটা স্কিল পার্সন আসে, খবর পড়ছে কেন, প্রয়োজন আছে, ঠিক আছে? আবার দেখেন মাঝে মাঝে রিয়াজ, তারপরে সাকিব খান বা অনেকেই সাকিব আল হাসান, এরা অ্যাড করছে। অনেক শিক্ষিত মূর্খ আছে যারা বলে যে ও তো এখন ওখানে ভাত পাচ্ছে না নাটকে, এখন অ্যাডভার্টাইজ করে খাচ্ছে। আরে ভাই, তাদের লাইফটা তো এটাই নিয়ে, ঠিক আছে? তো এগুলো আপনারা কখনো বুঝবেন না, ওদের কাজ ওরা ঠিকই করে। এই কথাগুলো যখন আমরা নিতে পারি না ঠিক, তখন আমরা আসি না। দেন আমি ভাবছি যে আই থিঙ্ক আই হ্যাভ টু কোয়াইট অ্যান্ড আই হ্যাভ টু লিভ ইউটিউব অ্যান্ড ফেসবুক এজ ওয়েল। তো আর কি বলা যায়, আপনাদেরকে কথা বলি, কিছু প্রশ্ন করব, উত্তরগুলো দিয়ে যাবেন কমেন্ট বক্সে, উত্তরগুলো দিয়ে যাবেন। দেখেন আমি লাইক শেয়ার কমেন্ট আপনাদের কেন করতে বলি, শেয়ার করতে বলি, কমেন্ট করতে বলি না, লাইকও করতে বলি না, কেন শেয়ার করতে বলে জানেন? একটাই কারণে, এগুলো ভিডিও কখনো শেয়ার হবে না, এই যে মানুষগুলো আমাকে প্রতিনিয়ত কোয়েশ্চেন করে না,
যে ভাইয়া ফ্রিল্যান্সিং কিভাবে করে, কিভাবে স্টার্ট করবে, কোন কাজটা করলে ভালো হবে, কোন ট্রেনিং সেন্টারে গেলে ভালো হবে, কি করা যায়, হ্যান তেন কত রকম প্রশ্ন আছে না একটা কাজ শেখার থেকে। আই থিঙ্ক আপনি যদি দুবাই যেতে চান আপনাকে কি করতে হবে, একটা ভিসা করতে হবে, যে ভিসাটা দিবে সে তার কাজটা একটু আলাদা। আর আপনি যে ওখানে গিয়ে রাস্তাঘাট চিনবেন না, কোথায় কি আছে, কোথায় রেস্টুরেন্ট, কোথায় ভিসাটা অ্যাপ্লাই করতে হবে, এই যে বাদবাকি বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর জন্য গাইডলাইন আর কে, মি। কাজ অনেকে শিখিয়েছে ইউটিউবে, কিন্তু রাস্তা দেখানোর যে ব্যাপারটা আছে, কাজটা কোথায় গিয়ে করতে হবে, এটা তো সবাই শিখেছে, কিন্তু কোন কোন রাস্তায় বাঁকা বাঁকা মোড় আছে যেতে হবে, এটা কিন্তু কেউ শেখায়নি ইউটিউবে। এ নাসিম অনলি শিখিয়েছিল, গর্ব করে বলতে পারি। তো দেখেন, যারা আমাকে প্রতিদিন প্রশ্ন করে এই প্রশ্ন, সেম প্রশ্নগুলো যেগুলো আমি অলরেডি ইউটিউবে ভিডিও আপলোড করে রেখেছি, সে তারা ওগুলো না দেখে কিন্তু কোশ্চিন করে, না পেয়ে তখন আমাকে গালাগালি করে, বাবার নাম তুলে গালাগালি করে, কি প্রয়োজন ভাই নিজের খেয়ে মানুষের কাছে এত এত গালিগালি শুনে। হ্যাঁ, আপনারা বলেন যে ভাই আপনি তো বলেন যে ওদেরকে ইগনোর করতে হবে, তা ঠিক আছে ইগনোর করতে হয়, কিন্তু একটা মেসেজ, আমি আমি নিজেকে বলছি হ্যাঁ এগুলা কোনো বিষয় না, ঠিক আছে এগুলো গালি দিতে পারে, কিন্তু কয়দিন কয়টা মেসেজ পড়া যায়, যখন আমি স্ক্রল করতে করতে 5 বার দেখি যে তোর মায়ের ওইটা হ্যান ত্যান বলে কথাগুলো, ঠিক তখন আমারও মনে হয় 3 বার আমি অ্যাভয়েড করতে পারি, কিন্তু 2 বার আমার হয় না, সহ্য হয় না, তখন কান্না চলে আসে যে আরে আজকে আমি এমন কাজ করছি আমার জন্য আমার বাবা মা পর্যন্ত, মরা বাবা পর্যন্ত গালি খাচ্ছে, ওয়াই, কতবার এক মানে ইগনোর করা যায়, সম্ভব না। ঠিক আছে, তো আপনাদের কিছু প্রশ্ন করি আমি, আপনারা তো অনেকেই আমার কাছ থেকে একটা ওয়ার্ড পর্যন্ত শিখেছেন, 2টা ওয়ার্ড গুলো শিখেছেন, ফ্রিল্যান্সিং এর অ্যাপটা পর্যন্ত অনেকে শিখেছেন, তাই বলে কিন্তু ফলো করছেন আমাকে ফেসবুকে। আর যদি বলেন যে না ভাই শিখি নাই এমনিতে ফলো করছি, তাহলে কিছু বলার নেই, বাট যদি শিখে থাকেন তাহলে আমি নাসিম একা যদি এইগুলো টাইম স্পেন্ড করে ভিডিও আপলোড করতে পারি, আপনি একটা মানুষ, ফ্রি মানুষ, আমার মতো ব্যস্ত কিন্তু না আপনি, আপনি কেন পারলেন না শেয়ার করে আমার এই প্রশ্নের উত্তরটা আরো 1 লাখ মানুষকে জানিয়ে দিতে? আপনার হৃদয়ে কি দেশের প্রেম বলতে কোনো কিছুই ছিল না, যে একটা মানুষ চেষ্টা করছে শেখাতে, আপনি কই পারলেন? যে মানুষটা আমাকে আজকে মেসেজ দিয়ে বলছে যে ভাইয়া এটা কিভাবে করে, সে মানুষটা হতে পারে আপনারই ফ্রেন্ড লিস্টের কেউ, অথবা আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড লিস্টের কেউ, কেন আপনি একটা টাইম লাইনে ভালো কিছু শেয়ার করতে পারলেন না? শেয়ার করলে তো সেও জানতে পারতো, আমি হয়তো আবার প্রশ্নের উত্তর থেকে বাঁচতাম, বাবা মাকে গালি খাওয়া গালি গালাজ করা থেকে বাঁচতাম, নিজেও কয়েকটা গালি কম খাইতাম। আমি অ্যাকচুয়ালি নিজে থেকে ইচ্ছা করে রিপ্লাই গুলো দেই না, আমার অ্যাকচুয়ালি টাইম হয় না। ঠিক আছে, এই যে এতগুলো যে মেসেজ আছে, এই যে কমেন্ট করছে, এমন কে আছে এখানে যে এই মেসেজগুলোর এই কমেন্টগুলোর উত্তর দিবে? এখানে আছে কেউ নাই, পারবে না, 50টা রিপ্লাই করে হাফড়ে যাবে। ঠিক আছে, সো আমি তাদেরকে কিছু বলছি না, আপনি আপনি আরো বলেন ভাই আপনিই তো বলেন ইগনোর দেম ইগনোর দেম, আপনি কই পারলেন যে আপনার খারাপ আমার খারাপ চার ছাপি আমাকে ভালোবাসেন, আপনি কই পারলেন যে আমাকে ডাউন করতে যাচ্ছে আমাকে উপরে উঠিয়ে দিয়ে আরো দেখিয়ে দিতে তাকে যে ভাইকে ডাউন করা যাবে না, আপনি তো পারলেন না। ও চাচ্ছে যে আমি নাকি ফকিরের মতো শেয়ার চাই, আপনি কেন পারলেন না ওই সময় আরো 1000 শেয়ার করতে, কেন পারলেন না? হ্যাঁ আরো ভাইকে আরো উপরে উঠাবো, কেন পারলেন না? পারলেন না তো ওকে কি গালি দেওয়ার দরকার নাই? ও যেটা চাচ্ছে আপনারা যদি ভালোবাসেন তার বিপরীতটা করে দেখাবেন। আপনারা অনেকেই বলেন যে ভাই 1000 মানুষের মধ্যে 2-1টা খারাপ থাকবে, আমিও মানি, কিন্তু 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা টক দিলে কি হয়, ব্যাপারটা বুঝেছেন? বুঝেননি মনে হয় আশা করি। সো আপনারা যদি 1000 জনের মধ্যে 999 জনই আমার সাপোর্টে থাকেন, একজন যদি খারাপ থাকে ওর কথাগুলো বারবার অনেক খারাপ লাগে, তো এখন 999 জন আমাকে কি করতে হবে? ও যেটা চাচ্ছে তার বিপরীত করতে হবে। কোনটা সে চাচ্ছে? নাসিম ভাইয়ের ভিডিও শেয়ার না হোক, নাসিম ভাই লাইভে না আসতে পারো, আপনারা কি করতে পারবেন? আপনাদেরকে আপনাদের দরকার ছিল আমাকে ইন্সপায়ার করা, আপনাদের দরকার ছিল আমার কাজটা একটু কমিয়ে দেওয়া, কই করেছেন? করেননি। সো শেয়ার দিয়ে আসলে না আমাদের ইনকাম হয় না, কোটি কোটি টাকা ইনকাম হয় না। ইউটিউব থেকে আর্নিং করে কত জানেন? $200 প্রতি মাসে। ক্যান ইউ বিলিভ দ্যাট, হ্যাভিং 3 লাখ সাবস্ক্রাইবার্স, বিশ্বাস হয়? $200, যেটা আমার পকেট খরচ যায় না। ঠিক আছে, ফ্ল্যাট ভাড়া তো বাকি আছে, বাইকের তেল তো বাকি আছে, সংসারের খরচ তো বাকি আছে, হ্যাঁ ফোন বিল বাকি আছে, নেট বিল বাকি আছে, কারেন্ট বিল বাকি আছে, ভাই $200 দিয়ে না সংসার চলে না। আমরা টাকা ইনকামের জন্য ফেসবুক লাইভ আর ইউটিউব লাইভে আসে শেখাই না, দেশের অ্যাকচুয়ালি ভালো চাই বলে করি। এবার দেখেন আমি যে এই যে
আমি যে আপনাদেরকে এই যে 1000 জনকে ফ্রি শেখানোর জন্য উদ্যোগ নিয়েছি না, দেখবেন যে লোকগুলো গালি দিয়েছিল সেই লোকগুলো আবার আসে কোর্স করবে, কিন্তু ফ্রি ফ্রি কোর্স করবে আমার কাছ থেকে, ঠিক আছে, নিজেকে ঢাকা দিবে। তো আসলে না, আপনারা মানুষ চিনতে পারেন না, এটা হলো বাস্তবতা। ওই মানুষ আপনারা চিনতে পারেন না, এবং কারো লেভেল আপনারা মূল্যায়ন করতে জানেন না, একটা একটা মানুষের কি লেভেল সেটা আপনারা মূল্যায়ন করতে জানেন না, ঠিক আছে। কয়েকদিন আগে আমি গিয়ে পেপাল সম্পর্কে কথা বলেছিলাম এটিএন টিভিতে, হ্যাঁ, এটিএন আমার 33 মিনিটের একটা লাইভ ছিল, আপনারা অনেকে দেখেছেন ইয়াং নাইটে। এবার ওখানে দেখি যে অনেকেই কমেন্ট করছে আমার পু। আচ্ছা, এই মুহূর্তে আমি লাইভে আছি, একটা মানুষের বিবেক কিভাবে বাধে আমাকে ফেসবুকে মেসেঞ্জারে কল দেওয়া, চিন্তা করে দেখেন। তো সেখানে আবার অনেকেই কমেন্ট করে যে হালারপু ভালো মতো পেপারের কথা বলতে পারিস নি, এটা করতে পারিস নাই। আরে ভাই, তুমিও আমার মতো হও, তুমিও টিভি চ্যানেলের পর্দায় যাও, তুমি নিজে বলে আসো, আমার যতটুকু হয়েছে, সাধ্য হয়েছে, আমাকে যতটুকু চান্স দেওয়া হয়েছে আমি ততটুকুই বলেছি, এর বাহিরে আমাকে এল দিয়ে কি হবে বলেন। তো আমার আজকে মনটা এই জন্যই খারাপ, সেটি হচ্ছে আপনারা আসলে আমাকে চিনলেন না, মানুষ চিনলেন না, ঠিক আছে। এই নাসিম যদি মানুষের কাছ থেকে টাকা নিয়ে কোর্স করিয়ে খাইতে চাইতো, বা এই ভিউ লাইক শেয়ার দিয়ে ইনকামের ধান্দা করতো, তাহলে হয়তো নাসিম 2016 সাল 2015 সালের আগেই চলে আসতো অনলাইনে, 2 টাকার ইনকাম করার পরে আসে বলতাম মে হুম ফ্রিল্যান্সার, আমার কাছে শিখেন। আজকে যেগুলো হারবাল করছে, ঠিক আছে, আমি আজকের ফ্রিল্যান্সার না, যখন মানুষ ফ্রিল্যান্সিং শব্দই জানতো না এলাকার মধ্যে, হাজারে একটা জানতো, ঠিক তখন ফ্রিল্যান্সিং শুরু করেছে, নতুন নতুন কেউ না। এখন যদি একটা ব্যক্তি আসে $1,00,000 আর্নিং করে, করার পরে বলে যে আই এম এ ফ্রিল্যান্সার, হবে না, ও আর্নিং ঠিকই করতে পেরেছে, কিন্তু স্ট্রাগল গুলো যে ছিল আগে থেকে সেগুলো নাসিমই জানে একমাত্র, সে জানে না, কারণ সে তো আসেই বসেছে, 5G পেয়েছে, হ্যাঁ 5G পে বসে পড়েছে, সে তো আসেই তো সবকিছু টিডুয়াল পেয়ে বসে পড়েছে, আমরা তো পাই নাই, আমাদেরকে কষ্ট করে খুঁজতে হয়েছে, খুঁজেও শিখতে হয়েছে, ঠিক আছে। তো আপনাদের কাছ থেকে শেয়ার এই ইনকামের জন্য আসি না, কখনো ভাববেন না যে একটা মানুষের ফ্যান ফলোয়ার্স বেড়ে বেড়ে গেলে সে 1 কোটি টাকা দামের চাকরি পাবে, কখনো ভাববেন না, ঠিক আছে। একটা মানুষের ভিডিও বেশি শেয়ার হলে সেখানে সেখানে কি হবে, সেখানে ইনকাম হবে, কখনো ভাববেন না, ফেসবুকের মধ্যে ইনকাম হয় না, ঠিক আছে। আর ফেসবুক শেয়ার চাইতে গিয়ে আপনারা আমাকে বললেন ফকিরের মতো লাইভে আসার সঙ্গে সঙ্গে শেয়ার চাই, আরে ভাই আর কতবার বলি, আমার কাজটিকে আমি একটু কমিয়ে আনতে চাচ্ছিলাম, ধরেন আজকে আমি কিছু ফ্রিল্যান্সিং এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চিন অ্যান্সার দিয়ে দিয়েছি, যেটা শুনলে হয়তো একটা মানুষ চেঞ্জ হয়ে যাবে, একটা মানুষ রাস্তা খুঁজে পাবে, যাবে কি এই টপিকের যে অ্যান্সার গুলো আছে 10 মিলিয়ন মানুষের কাছে বাংলাদেশে, যায় না, কিন্তু দেখেন ফেসবুকের ভিডিওটা ক্লিক করে দেখেন, আজাইরা কিসিং ভিডিও, পর্নোগ্রাফি, সফট পর্নের ভিডিওগুলো দেখেন কত মিলিয়ন মিলিয়ন ভিউস, এগুলাতে লেখা থাকে না যে কাইন্ডলি শেয়ার ইট, যেভাবে আমরা ফকিরের মতো বলি, এগুলাতে এমনিতেই শেয়ার করতে হয়, মানুষ করে, ঠিক আছে, এগুলো আপনাদের টাইম নেয় এমনিই চলে যাবে। মেয়েদেরকে বলছি, মেয়েদের প্রোফাইলে যাই দেখেন কত রকম টিকটকের ভিডিও শেয়ার করেছে, কোন একটা হাদিস ভালো করে শেয়ার করেছে নাই, কোন কসমেটিকটা দিলে গার্ল ফ্রেন্ড হবে সেটা শেয়ার করেছে, ঠিক আছে। একটা ছেলেকে দেখুন কিভাবে ই করতেছে। কয়েকটা জিনিস আপনাদেরকে বলি, সেটি হচ্ছে একটা ছেলেকে দেখেন সে কোন জিনিসটা শেয়ার করেছে। তো বিষয়টা হচ্ছে কি জানেন, ইউটিউবে ফেসবুকে যারা বাজে কমেন্ট করে তারা আসলে কি জানেন, শিক্ষিত মূর্খ, অশিক্ষিত। সেফুদার কয়েকটা স্টেটমেন্ট ভালো ছিল, আমি কেন বলছি কথাটা, তার কয়েকটা স্টেটমেন্ট ভালো ছিল, কারণ কি জানেন, কারণ হ্যাঁ কারণ হচ্ছে সে বলেছিল অশিক্ষিত মূর্খ, কিন্তু স্পেসিফিক ভাবে কাউকে বলতে পারে নাই যে কোনটা অশিক্ষিত মূর্খ। আজকে আমি বলে দিচ্ছি, যারা ইউটিউবে বেড কমেন্ট করছে, আমি সবার কথা বলবো না, জাস্ট আমার ভিডিওতে যারা উল্টা পাল্টা কমেন্ট করে ফেসবুকে করে, এরা নাম্বার 1 অশিক্ষিত মূর্খ, যতই তার সার্টিফিকেট থাক। কেন জানেন, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে ভিডিওতে বলতে পারি, কাউকে কখনো গালাগালি করে ভিডিও করি নাই, বাপ মায়ের নাম তুলে গালি দেই নাই, কাউকে কখনো বলি নাই যে আপনি আমার চ্যানেলে আসেন ভিডিও দেখেন, সে নিজেই আসে, ঠিক আছে, কাউকে কখনো কান ধরে সাবস্ক্রাইব করাই নাই, কাউকে কখনো কান ধরে আমার প্রোফাইলে ফলো করতে বলি নাই, নিজে এসে করেছেন। তো নিজে যদি আমাকে সাবস্ক্রাইব দিয়ে রাখেন, আমি এখন আপলোড দিলে ভিডিও সামনে যাবে, আমি তো আপনাকে বলছি না যে প্লিজ ভাই আমার ভিডিওটা দেখেন দেখেন বলছি না, তো নিজেই দেখেন, নিজে দেখতে গিয়ে যখন কথাগুলো ভালো লাগে না ঠিক তখন গালাগালি করেন, কিন্তু কেন আপনাকে কেউ বলেছে দেখতে, আপনি তো দেখেন, আপনি দেখেন কেন,
এই কথাগুলো বলার মতো মানুষ নাই, উত্তর দেওয়ার মতো মানুষ নাই, ঠিক আছে? তো আপনারা এইভাবে প্রত্যেকটা ইউটিউবারকে আপনারা গালাগালি করেন, উল্টোটা কথা বলেন। আরে ভাই, আপনারা যদি মনে করেন যে এতই বুঝেন, এতই পণ্ডিত, তাহলে দেখেন কারো প্রোফাইলে গিয়ে একটা বাজে কথা বলা এতটা সহজ, মানে কি বলি, এটা পানির মতো সহজ। কিন্তু আপনারা যদি এতই বুঝেন, তো কেন আপনাদেরকে এত মানুষ ফলো করছে না? আমাকে বলেন, মাসন স্বপ্ন বলেন, বা প্রত্যয় হিরণ বলেন, জানি ওরা যে এরা অন অনেক কিছু করে, তো কেন আপনাদেরকে কেন ফলো করে না? আপনি আসেন লাইভে, আপনি লাইভে এসে বলেন যে ফ্রিল্যান্সার নাসিম হোক, মাসন স্বপ্না হোক, আর প্রত্যয় হোক, আর আফ্রিদি হোক, আর ও হোক, আর এ হোক, খারাপ ডিরেক্টলি তাকে হিট করছেন কেন? আরে ভাই, আপনি তো শিক্ষিত, আপনি পুরো জাতিকে জানিয়ে দিন যে আমি শিক্ষিত, ওরা বেট করেছে, এটা এটা হচ্ছে। কই আপনি তো বলেন না, আপনি তো চোরের মতো আসে একজনের প্রোফাইলে এসে কমেন্ট করেন যে এটা বাজে, এই ছেলেটা খারাপ, এবং বাপ মা তুলে গালি দেন ইনবক্সে আসে। আমাকে যখন কেউ ইনবক্সে গালি দেয়, আমি কি বলি জানেন? তাকে সোজা বলে দিই, ভাইয়া আমি চাচ্ছি আপনি এই কথা, আপনি যেহেতু সঠিক বলেছেন, আপনি এই কথাটা লাইভে গিয়ে বলেন, আমার বিষয়ে বলেন, আমি দেখি যে কতজন আপনাকে বলে সাপোর্ট আর আমাকে সাপোর্ট দেয়। দশের সামনে বলেন, দশ বলবে, ঠিক আছে, দশ দশজন মানুষ বলবে। তো আপনাদেরকে আসলে নতুন করে বলার কোনো কিছুই নাই। যদি যারা ফ্যান ফলোয়ার্স আছেন, যারা মনে করছেন, আমাকে বলছেন, ভাইয়া আপনি এগিয়ে যান, গো হেড, হ্যান ত্যান, তারা যদি আমার যে আমাকে নিয়ে যারা নেগেটিভ ভাবছে, যারা আমার বাপ মা তুলে গালি দিচ্ছে কমেন্টে আসে এবং ইনবক্সে আসে, তাদেরকে যদি আপনারা ডাবাতে না পারেন, তাহলে কিসের আপনারা আমাকে ভালোবাসেন? নো, ওরা যেটা চাচ্ছে তার বিপরীতটা করে দেখান না আপনারা, তাহলে বুঝবো হ্যাঁ সত্যি সত্যি ভালোবাসেন। লাভ ইউ বস, এগিয়ে যান বস, গো হেড বস, এগুলা ছাড়াও একসময় নাসিমে আগানোর চেষ্টা করছে, এগুলা লাগবে না আমার। জাস্ট তাকে ডাবি, আমাকে দেখান যে ভাই ও এই কথাটা বলেছে, তার ডবল আমি করে দিলাম। বুঝতে পেরেছেন? ভাই আপনাকে ভালোবাসি, আপনি যা কিছু করেছেন ভালোর জন্য করেছেন। যদি মনে হয়, আমি এখনো বলছি, আপনারা অনেক শিক্ষিত, আপনাদেরকে বলছি না যে আমাকে অন্ধের মতো বিশ্বাস করেন, আপনাদেরকে ইউটিউব জাস্ট বলছি, যদি মনে হয় যে নাসিম কিছু করেছে আপনাদের জন্য, জাস্ট কি করবেন, একজন খারাপ মানুষ আসা যা চাচ্ছে তার বিপরীতটা করবেন। কিভাবে? ওই যে সেদিন অনেকেই দেখেছে কমেন্টগুলো যে আমি নাকি ফকিরের মতো লাইক কমেন্ট শেয়ার চাচ্ছি। আরে ভাই, কমেন্টের দরকার নেই, লাইকেরও দরকার নেই, যার শেয়ার করেন মানুষের ভিতরে ছড়িয়ে দিন, ঠিক আছে? আমি যদি রে ভাই ফ্রি ফ্রি 600-700 ভিডিও বানাতে পারি, ঘন্টার পর ঘন্টা লাইভ এসে কথা বলতে পারি ফ্রিল্যান্সিং নিয়ে নিজের খায়ে, আপনি কেন পারলেন না আমার এই বক্তব্যটা শেয়ার করে মানুষকে শিখাতে? আপনার টাইম লাইনে থাকে যে মানুষগুলো আমাকে আসে রিপ্লাই না পেয়ে গালাগালি করে, কেন পারলেন না আপনি শেয়ার করে এই প্রশ্ন উত্তরটা তার মাঝে পৌঁছাতে? জবাব নেই আপনাদের কাছ থেকে, কারো কোনো জবাব নেই। তাহলে আমি কেন নিজের খেয়ে আপনাদের শেখাতে যাব, যেখান থেকে আমার বাবা মা গালি খায়, আমি খাই? আপনারা কি চাচ্ছেন যেগুলো আমি স্ক্রিনশট দিয়ে দিই, ইমেচুরিটি দেখাই? এটা করতে ইচ্ছা হয় মাঝে মাঝে, কিন্তু আবার ভাবি যে বড়রা যারা আছেন ভাববে যে এটা একটা ইমেচুরিটি, উই হ্যাভ টু ইগনোর ইট। বাট নো, একবার, দুইবার, পাঁচবার, ছয়বার, তোর মায়ের ওইটা এই লেখাটা 10 বার পর্যন্ত অ্যাভয়েড করা যায়, বারবার যখন পড়ি আমরা ঠিক তখন ভিতরে এখানে যা লাগে, ঠিক আছে? ভাবি তখন যে কিরে, আমার মা তো কোনো অপরাধ করে নাই, সে তো লাইভে আসে নাই, আমার বাবা তো আসে নাই, সে তো মারা গিয়েছে, আমি কি করলাম? আমি তো লাইভে গিয়ে শিখিয়েছে গালি দেয় রে, শুধু তার রেসপন্সটা করলাম না বলেই কি এত বড় গালি খেতে হবে আমাকে? তাহলে আপনারা পারলেন না এই ভিডিওগুলো শেয়ার করে মানুষকে জানাতে? আপনারা আমার একটুকু কাজ আগে আগে দিতে পারলেন না? আই ডোন্ট নো হোয়াট টু সে টুডে। কি হলো, আমি কি বিশাল বড় সেলিব্রিটি হয়ে যাবো? ভিডিওগুলো যদি শেয়ার করেন, মানুষ লাখ লাখ ভিউস হয়, বিশাল বড় সেলিব্রিটি হয়ে যাবো না কি? অনেকে দেখছি কমেন্ট করছেন, ঠিক আছে, উই নিড টু ইগনোর দোজ পিপল। নো, আপনাদেরকে ইগনোর করতে হবে না, আপনাদের একটাই দায়িত্ব ছিল, বেশি বেশি জন লাগবে না, মাত্র 500 ভলেন্টিয়ার্স লাগবে আমার, যারা এই ভিডিওগুলোকে বিভিন্ন গ্রুপে নিজের টাইম লাইনে শেয়ার করে করে পুরো বাংলাদেশকে জানাবে যে হ্যাঁ এটাকে ফ্রিল্যান্সিং বলে, এটাকে এটা বলে, এইভাবে কাজ শিখতে হয়, এই জায়গায় শিখে এতদিন স্পেন্ড করতে হয়, এইভাবে টাকা উইথড্র করতে হয়, এই মাস্টার কার্ড লাগে, ওই মাস্টার কার্ড লাগে, এই সেম উত্তরগুলো এই 10টা আঙ্গুল দিয়ে কতজনকে দেওয়া যায়, এই প্রোফাইলে প্রতিদিন প্রায় 1000-এর বেশি মেসেজ আসে যেগুলো ফিল্টারে জমা হয়ে থাকে, এই একটা মানুষ রিপ্লাই দিতে দিতে মনে করেন যে অনেক টায়ার্ড হয়ে যায়, তখন কি বলবো? নিজে রেখে এত কাজ কিভাবে করা যায় বলুন? আপনাদের সবার রিপ্লাইগুলো দেওয়ার জন্য আমি মাঝে মাঝে লাইভে আসি, কেন আসি যে ওই একটাই প্রশ্ন হতো বা আরো হাজার হাজার মানুষের থাকতে পারে, হচ্ছে না? আরে ভাই, আমি তো
আমি তো বাংলাদেশের সব থেকে বড় ইউটিউবার না, আর বাংলাদেশের সব থেকে বড় সেলিব্রিটি না, যে আমি একটা যখন ওয়ার্ড বলি তখন পুরো বাংলাদেশ ভাইরাল হয়। তাহলে ভাই তার ভাবা উচিত ছিল, আপনাদের ভাবা উচিত ছিল, যে মানুষের কথাগুলো যেহেতু বেশি মানুষের কাছে পৌঁছায় না, সেহেতু এই মানুষটাকে অনেকেই প্রশ্ন করছে, আমিও প্রশ্ন করছি, লেট হতেই পারে, সঙ্গে সঙ্গে গালাগালি করার কি দরকার? নো, আমরা চাই এই শিক্ষণীয় জিনিসগুলো যেন শেয়ার হয়ে যায়, মানুষের কাছে চলে যায়। আজকে যখন এতগুলো কথা বললাম না, আপনারা কিন্তু আবেগে এই ভিডিওটা শেয়ার করে দিয়েছেন, ঠিক আছে, দু একদিনটা চলবে, তারপরে আর চলবে না। হাদিসেও কিন্তু বলা আছে, আমার কাছ থেকে যদি দুই একটা আয়াত শিখে থাকো সেটা অন্যকে শিখিয়ে যাও। তো আমি ওইভাবেই বলছি, আমার কাছ থেকে যদি পজিটিভ ভালো কিছু যদি দুইটা শিখে থাকেন, সেগুলো শিখেন, আমার ভিডিও না শেয়ার করবেন, আপনি নিজে আপনার টাইমলাইনে লেখেন না কেন? আপনি নিজে কেন লেখেন না? আমার ভিডিও দেখেছেন, যদি ভাবেন যে নাসিম ভাইয়ের ভিডিও যদি আমি আমার টাইমলাইনে দেই বা অন্য গ্রুপে দেই, উনি ভাইরাল হয়ে যাবে, উনি সেলিব্রিটি হয়ে যাবে, তাহলে ভাই প্লিজ আমার ওই কথাগুলো আপনি নিজে লাইভে বলেন, এবং আপনি বা নিজেই লিখেন, আপনিও 10টা মানুষকে জানান। কেন ভাই, কাউকে শেখানোর ইচ্ছাটা কি হয় না? না একটা প্রশ্নের উত্তর পাওয়ার পরে চুপ করে থাকতে ইচ্ছা করে? ওই মাইন্ডসেটটা আপনাদের কবে হবে যে আমি একটা ওয়ার্ড ভাইয়ের কাছে শিখেছি, এবার আমি নিজে লিখি তো আমার প্রোফাইলটাতে, লিখে শেখাই মানুষকে, 5টা মানুষ তো শিখবে, 5টা মানুষ তো এখানে কমেন্ট করবে যে হ্যাঁ ভাই এটা বুঝলাম, জানতাম না এতদিন। এই মাইন্ডসেটটা আপনাদের নাই, আমার ভিডিও শেয়ার করতে হবে না, আমি যা বলবো এখন থেকে ওয়াদা করেন, যা বলবো হয় শেয়ার করবেন না হয় আপনার নিজেদের প্রোফাইলে লিখবেন, আমি যেন এই প্রশ্নের উত্তরগুলো থেকে বেঁচে যাই। পারবেন কমেন্ট করে জানান, আমি অন্য কোনো কমেন্ট শুনতে চাচ্ছি না, ইয়েস নো হ্যান তেন না, আপনাকে জাস্ট বলেন যে আমি পারবো, বলেন আমার কাছ থেকে যা শিখবেন, যেই কথাগুলো পজিটিভ মনে হলে প্রোফাইলে লিখবেন কি লিখবেন না, বা আমারটা শেয়ার করবেন করবেন না, বলেন, আমি অন্য কিছু শুনতে চাচ্ছি না, ঠিক আছে? আমি শুনতে জানতে চাচ্ছি আপনারা কি চাচ্ছেন, বলুন। হ্যাঁ, এমডি জান বলছেন, মিজান বলছেন পারবে, ঠিক আছে, তানিম আহমেদ বলছে পারবে পারবে, এই তো আবেগে সবাই বলছেন পারবে, কিন্তু দেখি না। আরে ভাই কষ্ট লাগে দেখতে, সফট পর্ন গুলো যখন দেখি হাজার হাজার শেয়ার করেছেন, মিলিয়ন মানুষ, একবার কি ভেবে দেখেছেন যে একটা একটা ভিডিও, একটা সফট পর্ন আছে, সেটা 10 মিলিয়ন মানুষ দেখেছে, ওখানে যদি ভালো কিছু জানার ভিডিও থাকে, মানে কথা থাকতো, 10 মিলিয়ন মানুষের কাছে ওই ভালো কথাগুলো পৌঁছে যেত। কিন্তু অ্যাকচুয়ালি ভাই ওগুলো ভালো কথাগুলো শেয়ার হয় না, খারাপ জিনিস আমরা পাইলেই শেয়ার করে দিই, ও এটা দেখুক তো, ও দেখুক, ওই তো ওর এটা হয়েছে, শেয়ার করে দিই। হ্যাঁ, কিন্তু যারা এটা কেউ শেখালাম, অন্য কেউ শেখালো, ওইটা আপনারা শিখবেন না, না শিখে কি করবেন জানেন? তখন আপনারা করবেন কি, এক কানে শুনবেন, 2 মিনিট ভাববেন, যার খুবই প্রয়োজন সে কিন্তু অ্যাকচুয়ালি শেয়ার করছে এবং সে কিন্তু জানছে, ঠিক আছে? এবার দেখেন আরেকটা জিনিস, কয়েকদিন আগে আমি বলেছিলাম যে আমার 1000 জন স্টুডেন্ট আমি ফ্রি শেখাবো ঈদের পর থেকে, এবং আমি তাদেরকে শুধুমাত্র নিব যারা শেয়ার করছে। কেন বলেছিলাম জানেন? একটাই কারণ, আমি কোনো আজারে পাবলিককে আমার কোর্সে নেব না, যে ট্যালেন্ট, যে বোঝে, অ্যান্ড যার মাঝে মানবতা আছে, যে একটা ওয়ার্ড শেখার পর আরেকজনকে শেখানোর মতো জ্ঞান রাখে। এবং আরও একটা মানবতা, নাসিম ভাই ইনভাইটেশন দিয়েছে যে 1000 স্টুডেন্টসকে সে ফ্রি ফ্রি শেখাবে, সেই জায়গায় আপনি জানলেন, জানে শেয়ার করলেন না ওই ইনভাইটেশনটা, বললেন, ভাবলেন মনে মনে, এটা যদি শেয়ার দেয় তাহলে আরও 5 জন এখানে অ্যাড হয়ে যাবে, আমি যদি হওয়ার না চান্স পাই, চিন্তাগুলো আপনাদের এরকম হয়, আপনি পারলে আপনার স্কিল আপনাকে সামনে নিয়ে যাবে, কাউকে নিয়ে আসতে হবে না। 1000 জন যদি থাকে সেখানে, 1000 জনের সঙ্গে আপনার কোনো তুলনাই করা যাবে না, আপনি টপে থাকবেন, ঠিক আছে? আরে ভাই আপনি যদি না পারেন তো আপনি শেয়ার দেন, আরেকজন শিখবে। আমার ফ্রিল্যান্সিং শেখার সব থেকে প্রিলিমিনারি স্টেজ কি ছিল জানেন? আমার বই কেনার টাকা ছিল না, ফ্রিল্যান্সিং যে করব, যে বই কিনবো, ওই HTML, তখন ভিডিও ছিল না, ভিডিও পাওয়া যেত না, বই পাওয়া যেত, এই বইগুলো আরেকজনের ছিল, ঠিক আছে, ওই বইগুলো মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম, আসে পড়ে পড়ে আবার ব্যাগ দিয়েছি, দিয়ে শিখেছিলাম। সে ভেবেছিল যে আমি তো পারছি না সেই বইগুলো, 6 মাস ধরে পড়ে আছে, নাসিমকে দেই, এবার নাসিম যদি কিছু করতে পারে, আর সেই নাসিম তার বই পড়ে আজকে এভাবে করছে, ঠিক আছে? এরকম অনেক মানুষ আছে। তো আপনি না পারলে আরেকজনকে দেন, সে শিখুক সে করুক, বুঝতে পেরেছেন? আরেকজনকে দেন, সেটার মাইন্ডসেট আপনাদের কারণে। তো আমি চাইছিলাম যে আমার অনেকগুলো ভলেন্টিয়ার থাকবে,
যারা কিনা এই প্রশ্নের উত্তরগুলো আমাকে অন্তত হেল্প করবে, যেন এই প্রশ্নের উত্তরগুলো মানুষের কাছে না জানা না থাকে, ঠিক আছে? যেন আমি যেন ফিল্টারে আর এত গালাগালি না শুনি, আমি যেন মানুষের কাছ থেকে কমন প্রশ্নগুলো না পাই, বুঝতে পারছেন? ঠিক এই কারণে আপনাদেরকে বলি যে ভাই একটু শেয়ার করে আমাকে হেল্প করেন, যেন এই মানুষটা আমাকে আর প্রশ্ন না করে এই বিষয়গুলো নিয়ে। প্রতিদিন আমি যদি এখনো নাম্বারটা দেই, এখনো কল করবেন, সেম প্রশ্নগুলো করবেন, কোনো লাভ হবে না। যে প্রশ্নগুলো অলরেডি আমার ইউটিউবে দেওয়া আছে উত্তর, তারপর আমি ফেসবুক লাইভে এসে বলি, যেন আপনারা শেয়ার করে করে মানুষকে জানান। নেক্সটে উইদিন 1 ইয়ার যেন এই জিনিসগুলো যেন শেয়ার হয়, এবং এমনভাবে মানুষের ভিতরে ঢুকে যায় যেন এগুলো নিয়ে আর কারো কনফিউশন না থাকে। একটাই ইচ্ছা ছিল, আর কোনো ইচ্ছা নাই, ঠিক আছে? না লাগবে আমার ইউটিউব থেকে আর্নিং, না লাগবে আমার ফেসবুক থেকে আর্নিং, কোনো কিছু দরকার নেই, আমি ইনশাল্লাহ চলতে পারবো, বুঝতে পারছেন? তো আসলে অন্য কোনো চাহিদা নাই, একটাই চাহিদা। সো আমি যখন কোর্স করাবো, বললাম তো যারা গালি দিচ্ছে, যারা উল্টা পাল্টা ভাবছে আমাকে নিয়ে, তারাই একদিন দেখবেন আমার কোর্সে আসে ফ্রি ফ্রি শিখছে, সেদিন তারা কিছু বলবে না, চোরের মতো শিখবে, ঠিক আছে? ভিতর থেকে তাদের ঠিকই মানে লজ্জা পাবে যে ভাইকে এইভাবে গালি দিয়েছিলাম আর আজকে ওই ভাইয়ের কাছে শিখতেছি। এগুলো হচ্ছে বাহায়া পাবলিক, ঠিক আছে? তো যাই হোক, নতুন করে কিছু বলার নাই, জাস্ট এইগুলো কথা বলার জন্য এতগুলো টাইম নষ্ট করেছি আপনাদের। যদি মাইন্ডসেটগুলো চেঞ্জ হয়, আমি জানি আপনাদের কারোর এগুলো খেয়াল থাকবে না, ঠিক আছে? কারো খেয়াল থাকবে না, পারলে ওই দরজার চৌকাঠে লিখে রাখেন যে নাসিম ভাইয়ের ভিডিওটা শেয়ার করে প্রশ্ন উত্তর দিতে হবে, আর নয়তো বা ওই কথাগুলো আমাকে নিজে আমার প্রোফাইলে লিখতে হবে, লিখে মানুষকে শেখাতে হবে। সো আমি এরকম কাউ কোনো ফলোয়ার চাচ্ছি না যে আমার একটা ওয়ার্ড ফ্রিল্যান্সিং বিষয়ে শেখাচ্ছি, ওই ভিডিও ওই ওয়ার্ডটা শিখে সে নিজে শেখাচ্ছে না কাউকে। কাইন্ডলি আনফলো করে দিবেন আমার প্রোফাইলটা, কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আমি চাচ্ছি এরকম যে আমার কাছ থেকে একটা ওয়ার্ড শিখেছে সে আরেকজনকে শেখাবে, হয় আমাকে আমারটা শেয়ার দিয়ে শেখাবে, আমার মতো করে যদি না বুঝাতে পারে আমারটা শেয়ার দিবে, আর নয়তো পাশে আমার মতো করে বুঝিয়ে আরেকজনকে লিখে দিবে। এই জিনিসটা আমি চাইছিলাম, কিন্তু এই জিনিসটা হয় নাই, আপনাদেরকে আমি চেঞ্জ করতে পারি নাই, আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড, ঠিক আছে? আমি দেখবো নেক্সট 7 ডেজ, আমি দেখবো আগামীকালকে পরের দিন আমার ফ্রি কোর্সের জন্য কিন্তু অ্যাডমিশন অন হয়ে যাবে, ঠিক আছে? আমরা 7 থেকে 10 দিন অ্যাডমিশন নিব, এবং ওখান থেকে বের করবো 1,000, আর ওই 1,000 জনকে নিয়ে শেখাবো, সেখানেও কিছু কন্ডিশন দেব। আমি জানি যে ফ্রি জিনিস মানুষ খাইতে চায় না, আর যখন ফ্রি শেখাবো সেখানেও কিছু কন্ডিশন দেব, দেখি কয়জন শেখে ফ্রি ফ্রি আর কয়জন গুরুত্ব দেয়, এগুলো এক্সপিরিয়েন্স আমার অনেকেই আছে। তো যাই হোক, না গ্রুপ ওপেন করতে পারবো না, গ্রুপ ওপেন করতে পারবো না, পারলে আমার কথাটা গ্রুপ একটা করেছিলাম, গ্রুপ ক্লোজ হয়ে গিয়েছে, ঠিক আছে? পারলে আমার কথাটা শেয়ার করবেন, নতুবা আমার মতো করে লাইভে এসে বলবেন, নতুবা আমার মতো করে লিখে দিবেন আপনার টাইম লাইনে। আমাকে ট্যাগ দেওয়ারও দরকার নেই, আমাকে সেলিব্রিটি বানাইতে হবে না, আমি হিডেন মানুষ, হিডেন থাকি, ঠিক আছে? জাস্ট আপনি জাস্ট 10টা মানুষের দায়িত্ব নেন, আর কিচ্ছু চাই না। এখানে প্রায় 40,000 মানুষ, 42,000 মানুষ ফলো করছেন আমাকে, একবার ভেবে দেখেছেন একটা মানুষ যদি 10 জনের দায়িত্ব নেয় কতগুলো হবে? 4 লাখ মানুষ শিখবে 6 মাসে, একটা করে কথা বলছি বা লিখছি বা একটা করে ভিডিও দিচ্ছি, 10টা করে মানুষের কাছে যদি পৌঁছান, 4 লাখ মানুষ দেখবে প্রতি 6 মাসে শিখবে, ক্যান ইমেজিন দ্যাট? নো। সো ম্যানপাওয়ার অনেক বড় জিনিস যখন সেটা পাওয়া যায়, আর যখন পাওয়া যায় না ঠিক তখন কিছুই না। ভাই আমার তো লাখ লাখ টাকা নাই যে আমি ফেসবুক বুস্টিং করে আপনাদের কাছে সবার কাছে পৌঁছাবো, তা আপনারাই পৌঁছে দেন। যাই হোক, বক বক অনেক করেছি, এখন অনেকে বলবেন যে পাগল হয়ে গেছে, আমি পাগল না, মাঝে মাঝে এগুলোই মনে হয় যে ভিডিওগুলো বানানো বন্ধ করে দেয়, না গেলে তো কোনো লাভ মানে কোনো লস নাই, কি লস? এই যে আপনারা আমাকে ফলো করেন, বলেন তো আপনাদের কাছ থেকে এই যে ফলো করার জন্য কি কোনো লাখ টাকা ইনকাম হয় আমার? হয় না তো, না আমাকে বাংলাদেশের বড় কোনো কোম্পানি চাকরি দিয়েছে যে অত অনেক বড় ফলোয়ার্স, স্কিল ছাড়া কোনো কিছু হয় না, যতই ফলো হোক না কেন, ঠিক আছে? যতই ফ্যান ফলোয়ার্স হোক না কেন, স্কিল ছাড়া কোনো কিছু হবে না। সো এই কথাগুলো বোঝানোর জন্য আজকে লাইভটা করেছিলাম, আমি নেক্সট কয়েকদিন আপডেট দেখব, তারপর আই হ্যাভ টু কোয়াইট, আই হ্যাভ টু লিভ, এছাড়া আর কোনো উপায় নেই। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদটা ভালোভাবে কাটান, আমার ঈদের দিনে আমি অ্যাডমিশন ফর্মটা অন করে দিব, 1,000 ফ্রি স্টুডেন্টস আই নিডেড, ওকে? 1,000 জন আমরা শেখাবো, 1,000 জন একদম ফ্রিলি, নো পেমেন্ট,
বাট দেখবো এইটার এটার আসলে দাম রাখে কয়জন, আই মিন এই ফ্রি জিনিসটাকে মূল্যায়ন কয়জন করে, ঠিক আছে? প্রতিদিন প্রতি সপ্তাহে দুইটা করে ক্লাস করাবো, 5 ঘন্টা করে, 5 ঘন্টা বক বক করবো আপনাদের সাথে। আর যদি কোনোদিন দেখি যে 1000-এর নিচে 800 জন ক্লাস করছে, ওই দিন থেকে কোর্সটা স্টপ করবো আর কখনো অন করবো না। মূল্যায়ন যারা দিবে তাদের জন্যই নিব, অন্য কারোর জন্য না। থ্যাংক ইউ সো মাচ।